প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলী, আমি আজকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে ক্লাস 7 এর ইংলিশ বিষয়ের যে সামষ্টিক মূল্যায়নটি হবে তার আমি বিস্তারিত দেখাবো। কিন্তু এই সামষ্টিক মূল্যায়নের কিছু সেশনে ভাগ রয়েছে এবং কয়েকটি ধাপে এটি সম্পন্ন হবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বিষয়টি 100% ক্লিয়ার হওয়া যাবে না যে কিভাবে এই ক্লাস 7 এর ইংলিশ বিষয়ের সামষ্টিক মূল্যায়নটি সম্পন্ন হবে। এই সামষ্টিক মূল্যায়নের যে সেশনগুলি রয়েছে সেখানে কিছু অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো হচ্ছে গ্রুপে করতে হবে, আবার কিছু অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো হচ্ছে পেয়ার ওয়ার্ক বা জোড়ায় করতে হবে, আবার কিছু অ্যাক্টিভিটি রয়েছে যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি বা ইন্ডিভিজুয়ালি বা একক ভাবে করতে হবে। এজন্য প্রত্যেকটি সেশনের প্রত্যেকটি স্টেপ যদি ঠিকমতো বুঝতে না পারে তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে না যে কোন অ্যাক্টিভিটিগুলো নিজে একা করতে হবে, কোন অ্যাক্টিভিটিগুলো গ্রুপে করতে হবে এবং কোন অ্যাক্টিভিটিগুলো জোড়ায় বা পেয়ার ওয়ার্কস হবে। আমি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই ভিডিওটি না টেনে দেখবেন। তাহলে এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। তাহলে প্রথমে ক্লাস 7 ইংলিশ বিষয়ের যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে কোন বিষয়ে সামষ্টিক মূল্যায়নটি সম্পন্ন হবে। এর আগে আমি 6 এর ইংলিশ বিষয়ের উপর যে ভিডিওটি দিয়েছি সেখানে অনেকে প্রশ্ন করছে স্যাম্পল কোশ্চিন দেওয়ার জন্য। আসলে এখানে যে বিষয়টি রয়েছে এটাই কিন্তু সেই কোশ্চিন। তাহলে এটা আমরা একটু পড়ি। স্টুডেন্ট উইল রাইট এ কম্পারেটিভ অ্যানালাইসিস অফ দ্য এক্সপিরিয়েন্স ইউনিট 1 অফ দেয়ার ইংলিশ অ্যান্ড সায়েন্স টেক্সটবুক এন্ড দেয়ার কি লার্নিং ফ্রম দ্য অ্যাক্টিভিটিস। এটা বাংলা অর্থটা দেখে নিই। শিক্ষার্থীরা তাদের ইংরেজি এবং হচ্ছে বিজ্ঞান পাঠ্যপুস্তকের চ্যাপ্টার বা অভিজ্ঞতা 1 মানে দুইটি বইয়েরই 1 নম্বর চ্যাপ্টারের মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এগুলো থেকে তাদের মূল শিক্ষার একটি তুলনামূলক বিশ্লেষণ করবে। এটাই হচ্ছে আসলে মূল প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটি কয়েকটি সেশনে সম্পন্ন হবে এবং প্রতিটি সেশনে গিয়ে ভিন্ন ভিন্ন কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। সেখানে শিক্ষার্থীদের জন্য কিছু অ্যাক্টিভিটি রয়েছে এবং টিচারদের জন্য কিছু ইনস্ট্রাকশন রয়েছে গুরুত্বপূর্ণ। তাহলে এবার আমরা পরবর্তী ধাপে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেশনটি কয়টি ভাগে বিভক্ত থাকবে। তার আমরা দেখতে পাচ্ছি 4টি সেশন থাকবে এবং একটি হচ্ছে অ্যাসেসমেন্ট ডে থাকবে। সেশন 1, 2, সেশন 3, 4 এবং অ্যাসেসমেন্ট ডে। তাহলে এখন প্রশ্ন আসে যে কতদিন সময় লাগবে। তার আমরা দেখলাম যে মোট প্র্যাকটিস সেশন রয়েছে হচ্ছে 4টি, সেশন 1, 2, সেশন 3, 4 আর অ্যাসেসমেন্ট ডে, একটা ফাইনাল অ্যাসেসমেন্ট ডে হবে। তাহলে এখানে কতদিন সময় লাগবে? এখন যে 4টি প্র্যাকটিস সেশন রয়েছে এটি কতদিনে সম্পন্ন করা সম্ভব? তা আমার মনে হয় প্র্যাকটিস সেশন 1 এবং 2 যেটি রয়েছে এখানে যে অ্যাক্টিভিটি রয়েছে এবং এই অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু শিক্ষার্থীরা ক্লাসে প্রেজেন্টেশন দিবে কাজটি করার পরে, তাহলে একটু সময়ের দরকার হবে কিন্তু। তাহলে আমার মনে হয় সেশন 1, 2 এর জন্য একটি ক্লাস প্রয়োজন হবে এবং সেশন 3, 4 এর জন্য একটি ক্লাস প্রয়োজন হবে। এবং অ্যাসেসমেন্ট ডেতে যেটা হবে সেটা হচ্ছে এর আগে আমরা যেমন হচ্ছে কোনো একটি ডেটে একটি সাবজেক্ট পরীক্ষা দিতাম, ঠিক সিমিলারলি অ্যাসেসমেন্ট ডের জন্য একটি সাবজেক্টের জন্য একটি ডেট নির্ধারণ থাকবে এবং সেই নির্ধারিত ডেটে গিয়ে অ্যাসেসমেন্ট ডের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীদের সম্পন্ন করতে হবে। এরপরের প্রশ্নটি হচ্ছে তাহলে কোন পিআইগুলো মূল্যায়ন হবে। আমরা জানি ক্লাস 7 ইংলিশ বিষয়ে মোট 9টি পিআই রয়েছে এবং সেগুলো 4টি কম্পিটেন্সির আন্ডারে। প্রথমটা হচ্ছে কমিউনিকেশন, তারপরটা হচ্ছে গ্রামার, তারপরে ডেমোক্রেটিক নর্মস এবং তারপরটা হচ্ছে লিটারেচার। আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 5টি পিআই মূল্যায়ন হবে, সেটা হচ্ছে গ্রামারের 2টি 7.2.1, 7.2.2, তারপরে ডেমোক্রেটিক নর্মসের 2টি 7.3.1, 7.3.2 এবং হচ্ছে লিটারেচারের উপরে 1টি, সেটা হচ্ছে 7.4.2। তাহলে 5টি পিআই মূল্যায়ন হবে 9টি পিআইয়ের মধ্যে এবং 4টি পিআই কিন্তু মূল্যায়ন হবে না এই সামষ্টিক মূল্যায়নে ক্লাস 7 এর ইংলিশ বিষয়ের উপরে। এরপরের প্রশ্নটি হচ্ছে মূল্যায়নে কোন কোন চ্যাপ্টার থাকবে। আমরা দেখতে পাচ্ছি এ ড্রিম স্কুল, প্লেইং উইথ দ্য ওয়ার্ড, সিপ এবং দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স, এই 4টি চ্যাপ্টার রয়েছে। আসলে শিক্ষার্থীদের এই 4টি চ্যাপ্টারের অভিজ্ঞতা বা যে এক্সপিরিয়েন্স হয়েছে লার্নিং এক্সপিরিয়েন্সের মধ্যে যখন শিক্ষার্থীরা গিয়েছে তাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে এই 4টি চ্যাপ্টার থেকে যে শিখন সম্পন্ন করেছে এই শিখন বা এই অভিজ্ঞতা কিন্তু এই যে অ্যাক্টিভিটি মূল যে প্রশ্ন প্রথমে আমি দেখালাম সেটি সম্পন্ন করার জন্য প্রয়োজন হবে। কিভাবে প্রয়োজন হবে? যেমন আমি একটু যদি এখানে একটু ব্যাখ্যা দিই সংক্ষেপে, সেটি হচ্ছে এ ড্রিম স্কুল, এখান থেকে আমরা হচ্ছে 2টি স্কুলের সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস কিভাবে লিখতে হয় সেগুলো আমরা শিখেছি। তারপরে প্লেইং উইথ দ্য ওয়ার্ডস এবং হচ্ছে দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স, এখান থেকে কিন্তু আমরা সিনোনিম অ্যাডজেক্টিভ শিখেছি এবং এখান থেকে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ শিখেছি। এই যে কম্পারেটিভ স্টাডি বা কম্পারেটিভ অ্যানালাইসিস লিখতে গেলে কিন্তু ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের প্রয়োজন হবে এবং কিছু সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ডস এর প্রয়োজন হবে, এই জন্য এই 2টি চ্যাপ্টার এখানে রাখা হয়েছে। এবং ইফ যে কবিতাটি, এখান থেকে আমরা শিখেছি কিভাবে সেন্ট্রাল থিম লিখতে হয়। তাহলে এখানে সবার শেষে কিন্তু একটা রাইটিং রয়েছে, প্রত্যেকটি স্টুডেন্টকে একটা টেস্ট লিখতে হবে 200 ওয়ার্ডের এবং এই 200 ওয়ার্ডের টেস্টকে আবার হচ্ছে একটা সামারি করতে হবে বা সেন্ট্রাল থিম লিখতে হবে। এই 200 ওয়ার্ডকে আবার 40 থেকে 60 ওয়ার্ডের মধ্যে নিয়ে আসতে হবে এবং ওই টেক্সটের একটা সেন্ট্রাল থিম তৈরি করতে হবে, এজন্য এই ইফ এই চ্যাপ্টারটি এখানে প্রয়োজন হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে চলে আসলো মূল প্রশ্ন, যেটি হচ্ছে সেশন 1 এবং 2, এর পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে সেশন 3 এবং 4। তাহলে এখন আমি যেটি দেখাবো সেটা হচ্ছে সেশন 1 এবং 2 স্টুডেন্ট অ্যাক্টিভিটি কি। তার মানে আমাদের যে প্রথমে মূল প্রশ্নটি ছিল এই প্রশ্নটি কিন্তু 3টি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপটি হচ্ছে সেশন 1, 2, দ্বিতীয় ধাপটি হচ্ছে সেশন 3, 4 এবং তৃতীয় ধাপ যেটি সেটি হচ্ছে অ্যাসেসমেন্ট ডে। তাহলে প্রথম ধাপে যে স্টুডেন্ট অ্যাক্টিভিটি রয়েছে বা এখান থেকে কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে, শিক্ষার্থীদের কি করণীয় সেগুলো আমরা একটু দেখবো। আমরা দেখতে পাচ্ছি সেশন 1, 2 এটি হচ্ছে গ্রুপ ওয়ার্ক, শিক্ষার্থীদের এটি গ্রুপে করতে হবে। তাহলে প্রশ্নটা কি? এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তাদের ইংরেজি এবং বিজ্ঞান পাঠ্যপুস্তকের অভিজ্ঞতা বা চ্যাপ্টার 1 এর অন্তর্গত অ্যাক্টিভিটিগুলো থেকে
তাদের মূল শিক্ষার একটি তুলনামূলক বিশ্লেষণ লিখবে। তাহলে তুলনামূলক বিশ্লেষণ কিভাবে লিখবে সেটা এখানে নিচে বিস্তারিত দেওয়া রয়েছে। এবং তুলনামূলক বিশ্লেষণ লিখার আগে কি করতে হবে, শিক্ষার্থীরা গ্রুপে ইংরেজি এবং বিজ্ঞান বইয়ের অভিজ্ঞতা বা চ্যাপ্টার এক পড়বে এবং বিশ্লেষণ করবে। তার মানে প্রথমে বিজ্ঞান এবং ইংলিশ বই বের করে তার যে প্রথম চ্যাপ্টার সেটি প্রত্যেকটি স্টুডেন্ট পড়বে। এই পড়ার জন্য কিন্তু প্রায় 30 মিনিটের মতো সময় প্রয়োজন হবে। এরপরে কি করবে, শিক্ষার্থীরা তাদের এই দুই বইয়ের চ্যাপ্টার ওয়ান বা অভিজ্ঞতার চিত্র, বিষয়বস্তু, আকর্ষণীয় কাজ, ভাষা, ইউনিটের দৈর্ঘ্য, তথ্য, কাজের ধরন ইত্যাদির মধ্যে মিল এবং পার্থক্যগুলো লিখবে। তার মানে কিসের উপরে মিল এবং পার্থক্য লিখতে হবে সেটি কিন্তু স্পষ্টভাবে এখানে বলে দেওয়া রয়েছে। তাহলে এই যে বিজ্ঞান এবং ইংলিশ বইয়ের দুটি চ্যাপ্টারের প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের মিল এবং পার্থক্যগুলো লেখার জন্য কিভাবে লিখবে সেটিও এখানে লেখা রয়েছে। মিল এবং পার্থক্যগুলো লেখার জন্য টেবিল, গ্রাফ, ছবি এবং বর্ণনামূলক লেখা ব্যবহার করতে পারে। তার মানে আমরা ড্রিম স্কুলে কিন্তু শিখেছিলাম যে কিভাবে টেবিলের মাধ্যমে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস দুটি স্কুলের লেখা যায়, মানে মিল এবং অমিল কিভাবে লিখতে হয় সেটা আমরা কিন্তু এই ড্রিম স্কুলে শিখেছি। এরপরে যেটি সেটি হচ্ছে এই সেশনটি শেষে প্রতিটি গ্রুপ তালিকাটি ক্লাসে শেয়ার করবে। তার মানে এই গ্রুপ থেকে কিন্তু প্রত্যেকটি গ্রুপই ক্লাসে এটি এটির উপরে একটি প্রেজেন্টেশন দেবে, কারণ এই প্রেজেন্টেশনের উপরেই কিন্তু দুটি পিআই মূল্যায়ন হবে ডেমোক্রেটিক নর্মসের উপরে। কিন্তু মিল অমিল কত সুন্দর করে লিখেছে এটি কিন্তু গুরুত্বপূর্ণ না। এখানে যেহেতু ডেমোক্রেটিক নর্মসের দুটি পিআই অ্যাসেসমেন্ট করা হবে, তার মানে শিক্ষার্থীরা কত সুন্দর করে প্রেজেন্টেশন দিচ্ছে এটির উপরেই কিন্তু, বা ডেমোক্রেটিক নর্মসের যে ডেফিনেশন রয়েছে, যে তিনটি অ্যাক্টিভিটি রয়েছে যেমন হচ্ছে লিসেনিং টু আদার অ্যাটেন্টিভলি, রেসপেক্টিং আদার ওপিনিয়ন অ্যান্ড রেসপন্ডিং লজিক্যালি, এই তিনটি ডেমোক্রেটিক নর্মস যদি ঠিকমতো প্রেজেন্টেশনের সময় প্রত্যেকটি শিক্ষার্থী প্র্যাকটিস করে তাহলেই কিন্তু, এবং অপরকে বা সহপাঠীকে বা গ্রুপের সবাইকে এই ডেমোক্রেটিক নর্মসগুলো প্র্যাকটিস করতে উৎসাহিত করে, তাহলে কিন্তু দুইটি পিআই শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে বা এক্সপার্ট পাবে। তো যে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস সেভেন ইংলিশ বইয়ের প্রথম চ্যাপ্টারটি হচ্ছে এ ড্রিম স্কুল, এবং হচ্ছে বিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে ড্রিম স্কুলের 1.5 অ্যাক্টিভিটিতে আমরা দেখেছিলাম যে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস দুটি স্কুলের মধ্যে কিভাবে লিখবে তার একটি এখানে টেবিল রয়েছে। তাহলে ছাত্রছাত্রীরা এখান থেকে শিখেছে কিভাবে সিমিলারিটিস এবং কিভাবে ডিসিমিলারিটিস লিখতে হয় দুটি জিনিসের মধ্যে। তো এখানে যে অ্যাক্টিভিটি রয়েছে সেটি হচ্ছে ক্লাস সেভেন এর ইংলিশ বই এবং ক্লাস সেভেন এর বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টারের মধ্যে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস স্টুডেন্টদেরকে লিখতে হবে। এখানে আমি দেখিয়েছি যে কিভাবে গ্রুপে স্টুডেন্টরা সিমিলারিটিস এবং হচ্ছে ডিসিমিলারিটিস লিখতে পারে। এখানে যেমন হচ্ছে ইংলিশ বুক এক্সপিরিয়েন্স 1, সায়েন্স বুক এক্সপিরিয়েন্স 1, এই দুইটির মধ্যে সিমিলারিটিস লিখলো। তারপর এখানে দেখতে পাচ্ছি যে ইংলিশ বুক এক্সপিরিয়েন্স 1, সায়েন্স বুক এক্সপিরিয়েন্স 1, এভাবে ডিসিমিলারিটিসগুলো এখানে লিখতে পারবে যতগুলো পারে। অথবা বর্ণনামূলক লেখাও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে এই সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস লেখার জন্য। তাহলে সেশন 1-2 টিচার্স অ্যাক্টিভিটি বা টিচার্স কিছু ওয়ার্ক রয়েছে সেটি আমরা সংক্ষেপে একটু দেখে নিই। শিক্ষক ক্লাসের আকার অনুযায়ী 4 থেকে 6 জনের একটি করে গ্রুপ করবেন এবং গ্রুপের নাম দিবেন 1, 2, 3, 4 ইত্যাদি। ইংরেজি ও বিজ্ঞান বইয়ের অভিজ্ঞতা বা চ্যাপ্টার 1 মনোযোগ দিয়ে পড়তে বলবেন। এই চ্যাপ্টার দুটির মধ্যে মিল এবং পার্থক্যগুলো একটি তালিকা তৈরি করতে বলবেন। পরবর্তীতে তালিকাটি ক্লাসে সবার সাথে শেয়ার করতে বলবেন। অ্যাক্টিভিটি চলাকালীন চেকলিস্ট অনুসরণ করে পিআই 7.3.1 এবং 7.3.2 এই দুটি পিআই মূল্যায়ন করবে, যে দুটি পিআই হচ্ছে ডেমোক্রেটিক নর্মসের উপরে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেমোক্রেটিক নর্মসের উপরে যেটি 3 নম্বর কম্পিটেন্সি, এনারে দুইটি পিআই রয়েছে 7.3.1 এবং 7.3.2, এই দুটি পিআই কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো থেকে স্টুডেন্টদের অ্যাসেসমেন্ট করবে বা মূল্যায়ন করবে শিক্ষক। তাহলে শিক্ষক মূল্যায়ন করতে গিয়ে কাকে এক্সপার্ট দিবেন, কাকে ইন্টারমিডিয়েট দিবেন এবং কাকে এলিমেন্টারি দিবেন আমরা একটু দেখে নিই। আসলে ডেমোক্রেটিক স্কিল কিন্তু তিনটা, সেটা হচ্ছে অ্যাবিলিটি টু লিসেন টু আদার অ্যাটেন্টিভলি, রেসপেক্ট আদার ওপিনিয়ন এবং রেসপন্ড লজিক্যালি, এই তিনটি কিন্তু হচ্ছে ডেমোক্রেটিক স্কিল। তাহলে স্টুডেন্ট যদি প্র্যাকটিস অল ডেমোক্রেটিক স্কিল তাহলে সে এক্সপার্ট পাবে, স্টুডেন্ট যদি প্র্যাকটিস 2 অফ দ্য ডেমোক্রেটিক স্কিল তাহলে ইন্টারমিডিয়েট পাবে, আর স্টুডেন্ট প্র্যাকটিস 1 অফ দ্য ডেমোক্রেটিক স্কিল তাহলে এলিমেন্টারি পাবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যদি একটি ডেমোক্রেটিক স্কিলও প্র্যাকটিস না করে তাহলে সেই স্টুডেন্ট কি পাবে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় বলে সাবমিট করবে। তাহলে আমরা দেখে নিই সেশন 1-2 টিচার কিভাবে ডেমোক্রেটিক নর্মসের উপরে সেকেন্ড পিআইটি রয়েছে 7.3.2 এটি কিভাবে অ্যাসেসমেন্ট করবে বা মূল্যায়ন করবে, এবং একজন শিক্ষার্থীকে কখন এক্সপার্ট দিবে আমরা একটু দেখে নিই। স্টুডেন্ট ডেমোনস্ট্রেট দেয়ার অ্যাটিটিউড অর মাইন্ডসেট টু এনকারেজ দেয়ার পিয়ার্স টু অল পার্টস অফ দ্য ডেমোক্রেটিক প্র্যাকটিস। তাহলে অল পার্টস অফ দ্য ডেমোক্রেটিক প্র্যাকটিসটা কি, অল পার্টস অফ দ্য ডেমোক্রেটিক প্র্যাকটিস হলো লিসেনিং আদার অ্যাটেন্টিভলি, রেসপেক্টিং আদার ওপিনিয়ন এবং রেসপন্ডিং লজিক্যালি, এই যে তিনটি ডেমোক্রেটিক নর্মস, এর অল পার্টস যদি তার পিয়ারকে বা সহপাঠীকে এনকারেজ করে করতে কোনো একজন শিক্ষার্থী তাহলে সে এক্সপার্ট পাবে। আর যদি কোনো শিক্ষার্থী এনকারেজ করে এনি 2 পার্টস অফ দ্য ডেমোক্রেটিক প্র্যাকটিস তাহলে সে ইন্টারমিডিয়েট পাবে, আর যদি কোনো শিক্ষার্থী এনকারেজ করে তার পিয়ারকে 2 any 1 of parts অফ দ্য ডেমোক্রেটিক প্র্যাকটিস তাহলে সে এলিমেন্টারি পাবে। এরপরে শিক্ষক কি করবেন, এই যে সামাসিক সামাজিক মূল্যায়নের যে তথ্য এরকম একটি ফর্মের মাধ্যমে এই যে দুটি পিআই অ্যাসেসমেন্ট হলো 7.3.1 এবং 7.3.2 প্রত্যেকটি শিক্ষার্থী রোল এবং নামের পাশে এরকম যে যেটি পাবে, কেউ যদি এক্সপার্ট পায় এরকম, কেউ যদি ইন্টারমিডিয়েট পায় তাহলে এরকম, কেউ যদি এলিমেন্টারি পায় তাহলে এরকম স্যাম্পল দিয়ে তাদেরকে তাদের মূল্যায়নের তথ্য এভাবে ফর্মের মাধ্যমে সংরক্ষণ করবে। এরপরে আমরা চলে যাবো পরবর্তী ধাপে। আমরা পরবর্তী ধাপে দেখতে পাচ্ছি যে সেশন 3 এন্ড 4। তাহলে সেশন 3 এবং 4 কি রয়েছে আমরা একটু দেখে নিই। এরপর আমরা দেখে নিই সেশন 3 এবং 4 স্টুডেন্ট অ্যাক্টিভিটিগুলো কি। স্টুডেন্ট অ্যাক্টিভিটি বেসিক্যালি এখানে ইন্ডিপেন্ডেন্টলি বা স্বাধীনভাবেও হবে কিছু, এবং কিছু কাজ হবে পেয়ার বা জোড়ায়
বা সহপাঠী বা বন্ধুর সঙ্গে করবে, এবং কিছু কাজ একা নিজেকে করতে হবে। তাহলে আমরা একটু পুরোটা দেখে নিই যে এখানে অ্যাক্টিভিটি কী রয়েছে। ইংলিশ ও বিজ্ঞান বইয়ের অভিজ্ঞতা বা চ্যাপ্টার দুটির মিল এবং পার্থক্যগুলো লেখায় সিনোনিম অ্যান্টোনিমস অ্যান্ড ডিগ্রি অফ কম্পারিজনের ব্যবহার এবং এটি কিভাবে উপস্থাপন করবে তা নিয়ে পরিকল্পনা কর। আমি যদি একটু সহজ ভাষায় বলি, তার মানে সেশন এক এবং দুয়ে যে আমরা যে মিল এবং অমিলগুলো লিখলাম, এই লেখা এবার কি করতে হবে, সিনোনিম অ্যান্টোনিমস এর ব্যবহার এবং ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের ব্যবহার বা ডিগ্রি অফ কম্পারিজনের ব্যবহার করতে হবে, এবং এটি উপস্থাপন করার জন্য এই মিল অমিলটি উপস্থাপন করার জন্য সে কি টেবিল ব্যবহার করবে নাকি নাকি গ্রাফ ব্যবহার করবে নাকি বর্ণনামূলক লেখা ব্যবহার করবে তা নিয়ে আলোচনা এবং পরিকল্পনা করবে। তাহলে 2 নম্বর পয়েন্ট আমরা দেখে নিই। তারপর এগুলা ব্যবহার করে প্রতিটি ছাত্র ইন্ডিপেন্ডেন্টলি, যে দেখতে পাচ্ছি, স্বাধীনভাবে মানে নিজে একা একা প্রথম ড্রাফট বা খসড়া তৈরি করবে। কিসের ড্রাফট বা খসড়া? ওই যে বিজ্ঞান এবং ইংলিশ বইয়ের চ্যাপ্টার দুটির মধ্যে, মানে প্রথম যে চ্যাপ্টার 1 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টার দুটির মধ্যে মিল এবং অমিলের একটি ড্রাফট বা খসড়া তৈরি করবে, সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করে এবং ডিগ্রি অফ কম্পারিজন ব্যবহার করে কিন্তু করতে হবে। এই যে মিল অমিলের ড্রাফট তৈরি হয়ে গেল, এরপরে কি করবে শিক্ষার্থীরা দুজনে এই খসড়াটি পর্যালোচনা এবং সম্পাদনা করে ফাইনাল বা চূড়ান্ত করবে। তাহলে আমি একটি সহজ ভাষা ব্যাখ্যা করি, এই যে স্বাধীনভাবে বা ইন্ডিপেন্ডেন্টলি একা একা যে লিখলো, লেখার পর দুজনে মিলে আবার এটা হচ্ছে পর্যালোচনা করবে বা কোথায় কোনো ভুল হলো কিনা, কীভাবে সঠিকভাবে করা যায়, এই সম্পাদনাটা করে এটা ফাইনাল করতে হবে। এটাকে কেন ফাইনাল করতে হবে? এই যে দেখতে পাচ্ছি, লেখার ফাইনাল বা চূড়ান্ত কপি মূল্যায়নের জন্য শিক্ষককে জমা দিতে হবে। তাহলে যখন ফাইনাল হয়ে যাবে, তাহলে শিক্ষার্থীরা এই ফাইনাল কপিটা শিক্ষককে জমা দিবে তাদের মূল্যায়নের জন্য, এবং এখান থেকে কিন্তু গ্রামারের উপরে মূল্যায়ন হবে। গ্রামারের উপরে যে 2টি পিআই রয়েছে, 2টি পিআই কিন্তু এখানে মূল্যায়ন হবে প্রত্যেকটি শিক্ষার্থীর। এখানে গ্রামারের উপরে যে 2টি পিআই রয়েছে, এই 2টি পিআই কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থীর শিক্ষক মূল্যায়ন করবে, কে এক্সপার্ট, কে ইন্টারমিডিয়েট এবং কে এলিমেন্টারি। সেশন 3-4 টিচার্স ডিরেক্টিভ কি আমরা একটি সংক্ষেপে দেখে নিই। শিক্ষার্থীদের ইংলিশ বইয়ের প্লেয়িং উইথ দ্য ওয়ার্ডস এবং দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স এই চ্যাপ্টার দুটি পড়তে বলবেন। মিল এবং অমিল লেখায় সিনোনিম অ্যান্টোনিমস এবং ডিগ্রি অফ কম্পারিজনের ব্যবহার করতে সাহায্য করবেন, কারণ আমরা দেখেছি প্লেয়িং উইথ দ্য ওয়ার্ডস এবং দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স এই দুটি চ্যাপ্টারে কিন্তু এই বিষয়গুলো রয়েছে। প্রথমে স্বাধীনভাবে বা একা একা লেখাটি ড্রাফট এবং জোড়া এটি ফাইনাল বা চূড়ান্ত করতে বলবেন। মূল্যায়নের জন্য চূড়ান্ত করে প্রমাণ হিসাবে সংরক্ষণ করবেন এবং শিক্ষক এটি সংরক্ষণ করবে। সেশন 3-4 টিচার্স আরও কিছু ওয়ার্কস রয়েছে, সেটা আমরা একটু দেখে নিই। শিক্ষার্থীদের জমাকৃত চূড়ান্ত কপি থেকে পিআই 7.2.1 এবং 7.2.2 মূল্যায়ন করবে, যে 2টি পিআই গ্রামারের উপরে, এবং মূল্যায়নের জন্য লেখার দক্ষতা বা রাইটিং স্কিল না দেখে ফোকাস করবে সিনোনিম অ্যান্টোনিমস এবং ডিগ্রি অফ কম্পারিজন। এই যে 3টি ডিগ্রি রয়েছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এর ব্যবহার করার উপরে। এই যে শিক্ষার্থীরা যে 2টি চ্যাপ্টারে মিল এবং অমিল লিখলো এবং এখানে যে ফাইনাল কপিটা জমা দিয়েছে, এখানে সিনোনিম অ্যান্টোনিমস এর ব্যবহার ঠিকমতো করতে পেরেছে কিনা, এই মিল অমিল লেখায় এবং ডিগ্রি অফ কম্পারিজন এই ডিগ্রিগুলো ব্যবহার করতে পেরেছে কিনা এই লেখায়, সেটি কিন্তু শিক্ষক এখানে মূল্যায়ন করবে। শিক্ষার্থীর রাইটিং স্কিল বা লেখার দক্ষতা কত সুন্দর হয়েছে সেটি কিন্তু দেখবে না। তাহলে সেশন 3-4 প্রত্যেকটি স্টুডেন্ট যে ফাইনাল কপিটা জমা দেবে সেটি দেখতে কেমন হবে, যে এরকম সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস 2টি পেজে হয়তো এরকম ইংলিশ বুক এক্সপিরিয়েন্স 1 এবং ইংলিশ বুক এক্সপিরিয়েন্স 2 এই দুটির মধ্যে সিমিলারিটিস লিখবে এরকম টেবিলের মাধ্যমে, এবং ইংলিশ বুক এক্সপিরিয়েন্স 1 এবং ইংলিশ বুক এক্সপিরিয়েন্স 2 এর মধ্যে ডিসিমিলারিটিস এখানে লিখবে এরকম টেবিলের মাধ্যমে। কেউ যদি মনে করে আমি টেবিল ব্যবহার করবো না, আমি বর্ণনামূলক লেখা ব্যবহার করবো, সেটিও কোনো শিক্ষার্থী করতে পারে, করে এই ফাইনালটি জমা দিতে হবে, সাবমিট করতে হবে ফাইনাল কপি। এখানে শিক্ষক যে 2টি পিআই মূল্যায়ন করবে, আমরা দেখতে পাচ্ছি গ্রামারের উপরে 2টি কম্পিটেন্সি 7.2.1 এবং 7.2.2 এই 2টি পিআই এখানে মূল্যায়ন করবে। তাহলে 7.2.1 একজন শিক্ষার্থী কিভাবে এক্সেপ্ট হবে আমরা দেখতে পাচ্ছি, স্টুডেন্ট উইদাউট এনি গাইডেন্স যদি ওই কম্পারিজনগুলো লিখতে পারে এবং ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ তারপরে সিনোনিম অ্যান্টোনিমস এগুলো যদি ব্যবহার করতে পারে উইদাউট এনি গাইডেন্স, তাহলে সে এক্সপার্ট পাবে। আর যদি স্টুডেন্ট উইথ লিমিটেড গাইডেন্স যদি সিনোনিম অ্যান্টোনিমস এর ব্যবহার এবং ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারে তাহলে সে ইন্টারমিডিয়েট পাবে, এবং স্টুডেন্ট যদি উইথ গাইডেন্স মানে টিচারের গাইডেন্সে যদি সে সিনোনিম অ্যান্টোনিমস ব্যবহার করতে পারে এবং ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারে তাহলে সেই শিক্ষার্থী এলিমেন্টারি পাবে। এবার আমরা দেখে নিই 7.2.2 এপিআইটি কিভাবে মূল্যায়ন করবে। এটি যদি গ্রামারের উপরে ঠিক একইভাবে স্টুডেন্ট যদি ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে তাহলে সে এক্সপার্ট পাবে, আর স্টুডেন্ট যদি উইথ দ্য হেল্পস অফ পিয়ার করতে পারে তাহলে সে ইন্টারমিডিয়েট পাবে, আর স্টুডেন্ট যদি উইথ দ্য হেল্পস অফ দেয়ার পিয়ার্স এবং টিচার্স পিয়ার সহপাঠী এবং শিক্ষক উভয়ের যদি সহায়তা প্রয়োজন হয় তাহলে সে এলিমেন্টারি পাবে। তাহলে যে শিক্ষক যে মূল্যায়ন করলো, তাহলে মূল্যায়নের তথ্য কীভাবে সংরক্ষণ করবে আমরা একটু দেখে নিই। সাম্মানিক সামষ্টিক মূল্যায়ন ক্লাস 6-এর ইংরেজি বিষয়ের আমরা দেখলাম যে গ্রামারের উপরে যে 2টি পিআই রয়েছে 7.2.1 এবং 7.2.2, এখানে প্রত্যেকটির শিক্ষার্থীর রোল এবং নামের পাশে যে যেটি পেয়েছে, কেউ যদি এক্সপার্ট পায় এরকম, কেউ যদি ইন্টারমিডিয়েট পায় তাহলে এরকম, কেউ যদি এলিমেন্টারি পায়, এভাবে দিয়ে এই মূল্যায়নের তথ্য শিক্ষক সংরক্ষণ করবে। এরপর আমরা চলে আসলাম ফাইনাল সেশন এবং অ্যাসেসমেন্ট ডেতে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে টিচার্স এবং স্টুডেন্টদের সেটা আমরা একটু দেখে নিই। এই ফাইনাল অ্যাক্টিভিটিগুলো স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিছু গ্রুপ ওয়ার্ক রয়েছে এবং কিছু ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি রয়েছে। তাহলে আমরা এখানে দেখে নিই এখানে শিক্ষার্থীদের কি করতে হবে। এখানে লেখা আছে রাইট এ শর্ট টেক্সট অন মাই কি লার্নিং ফ্রম দ্য কম্পারেটিভ অ্যানালাইসিস। তার অর্থ হচ্ছে আমরা এই যে ইংলিশ এবং বিজ্ঞান বইয়ের মধ্যে যে তুলনামূলক মিল এবং অমিল আমরা কম্পারেটিভ অ্যানালাইসিস করলাম, এখান থেকে আমাদের কি লার্নিং মানে মূল শিক্ষাটা কি ছিল
এর উপরে একটা শর্ট টেক্সট লিখতে হবে, সেটা আবার একটু নিচে ব্যাখ্যা করা আছে যে কিভাবে হবে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে কি করবে, ইন গ্রুপ, প্রথমে কিন্তু গ্রুপে শিক্ষার্থীরা ইংলিশ এবং বিজ্ঞান পাঠ্য বইয়ের ইউনিট বা অভিজ্ঞতা একের অ্যাক্টিভিটি গুলা থেকে এবং বন্ধুদের কাছ থেকে কি কি শিখেছে তার একটি তালিকা করবে। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে এই যে চ্যাপ্টার 1 থেকে 2টি বইয়ের আমরা কি কি শিখলাম এবং বন্ধুদের কাছ থেকে কি শিখলাম সেটার একটা তালিকা করতে হবে কিন্তু এখানে, এবং এটি গ্রুপে করতে হবে। এরপরে যেটি করতে হবে যে ইন্ডিভিজুয়ালি মানে এককভাবে এই তালিকা থেকে 3 থেকে 4টি গুরুত্বপূর্ণ শিখন বা লার্নিং নির্বাচন করে সেগুলোর বর্ণনা করে ছোট্ট একটা টেক্সট 200 শব্দের মধ্যে লিখতে হবে। শিক্ষার্থীরা হয়তো অ্যাক্টিভিটিগুলো থেকে বইয়ের এবং হচ্ছে বন্ধুদের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারে, তার মধ্যে যেমন হচ্ছে হাউ টু হেল্প আদার, তারপরে হাউ টু শেয়ার নলেজ, এরকম হয়তো 7-8টি তালিকা এখানে আসতে পারে। সেখান থেকে 3-4টি গুরুত্বপূর্ণ শিখন বা লার্নিং নির্বাচন করে সেগুলোর উপরে কিন্তু 200 শব্দের মধ্যে একটি টেক্সট বা অনুচ্ছেদ লিখতে হবে। এরপরেও কিন্তু ইন্ডিভিজুয়ালি এই যে 200 শব্দের একটি টেক্সট লিখলো এর উপরে একটি সেন্ট্রাল থিম বা মূল ধারণা 40 থেকে 60 শব্দের মধ্যে লিখতে হবে, এটিও কিন্তু প্রতিটি শিক্ষার্থীকে একাই লিখতে হবে। এরপরে শিক্ষার্থী এবং এরপরে সহপাঠী এবং শিক্ষকদের নির্দেশনা নিয়ে এটি ফাইনাল বা চূড়ান্ত করে ক্লাসে প্রতিটি শিক্ষার্থী শেয়ার করবে এবং প্রেজেন্টেশন দিবে। এর জন্য প্রতিটি শিক্ষার্থী 2 থেকে 3 মিনিট সময় পাবে এবং চূড়ান্ত কপিটি জমা দিবে। তাহলে এই টেক্সটটি লেখার জন্য শিক্ষক কিছু ইনস্ট্রাকশন দিবেন ক্লাসে, সেগুলো আমরা একটু দেখে নিই। শিক্ষার্থীরা ইফ কবিতার বিষয়বস্তু সংক্রান্ত নোটটি পড়বেন এবং কিভাবে সেন্ট্রাল থিম লিখতে হয় সে ব্যাপারে সাহায্য করবে। সেন্ট্রাল থিমের ড্রাফট বা খসড়া টেক্সটটি ফাইনাল বা চূড়ান্ত করতে শিক্ষক নির্দেশনা দিবেন। প্রতিটি শিক্ষার্থীকে ফাইনাল বা চূড়ান্ত সেন্ট্রাল থিম উপস্থাপনের জন্য 2 থেকে 3 মিনিট সময় দেবেন। ফাইনাল বা চূড়ান্ত কপিটি জমা দিতে বলবেন। এই জমাকৃত কপিগুলো থেকে প্রতিটি শিক্ষার্থীকে মূল্যায়ন করবেন PI 7.4.2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এই PI-টি লিটারেচারের উপরে। তাহলে লিটারেচারের সেকেন্ড PI যেটি রয়েছে 7.4.2, এটি কীভাবে শিক্ষক মূল্যায়ন করবে, কীভাবে শিক্ষার্থীদের এক্সপার্ট দিবে আমরা একটু দেখে নিই। স্টুডেন্ট উইদাউট এনি গাইডেন্স এক্সপ্রেস দেয়ার এক্সপ্রেশন ইমাজিনেশন হুইচ রিফ্লেক্টস দ্য ফিচার্স অফ দ্য লিটারেরি টেক্সট। তার মানে ওই যে সেন্ট্রাল থিম যে লিখলো একজন শিক্ষার্থী, এখানে যদি উইদাউট এনি গাইডেন্স শিক্ষার্থী পারে তো সেন্ট্রাল থিমটি লিখতে, তাহলে সে এক্সপার্ট পাবে। আর কোনো একজন শিক্ষার্থী যদি এই যে 200 ওয়ার্ডের টেক্সট লিখলো সেখান থেকে যে সেন্ট্রাল থিম লিখতে হবে 40 থেকে 60 ওয়ার্ডের, এটা যদি উইথ লিমিটেড গাইডেন্সে পারে তাহলে সে ইন্টারমিডিয়েট হবে। আর কোনো শিক্ষার্থী যদি এই সেন্ট্রাল থিম লিখতে গিয়ে 200 শব্দ থেকে 40 থেকে 60 শব্দের মধ্যে সেন্ট্রাল থিমটি লিখতে হবে সেটি যদি উইথ গাইডেন্স পারে টিচারের বা সহপাঠীর, তাহলে সে এলিমেন্টারি পাবে। তাহলে এই যে 7.4.2 PI-টি সম্পন্ন হলে শিক্ষক কিভাবে এই মূল্যায়নের তথ্য সংরক্ষণ করবে, যে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন, প্রতিটি শিক্ষার্থীর নাম এবং রোল রয়েছে, এর পাশে যে শিক্ষার্থী এক্সপার্ট পাবে এভাবে চিহ্ন দিয়ে মূল্যায়ন করবে, যে শিক্ষার্থী ইন্টারমিডিয়েট পাবে এরকম চিহ্ন দিয়ে মূল্যায়ন করবে, যে শিক্ষার্থী এলিমেন্টারি পাবে এরকম চতুর্ভুজ আকৃতির চিহ্ন দিয়ে মূল্যায়ন করে এই তথ্য সংরক্ষণ করবে। তাহলে আমরা দেখলাম যে এই ক্লাস 7-এর ইংলিশ বিষয়ের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের মোট 5টি PI অ্যাসেসমেন্ট হলো, তার মধ্যে গ্রামারের উপরে 2টা 7.2.1 7.2.2, তারপরে ডেমোক্রেটিক নর্মসের উপরে 2টা এবং লিটারেচারের উপরে 1টা, এই মোট 5টি PI মূল্যায়ন হলো। এবং শিক্ষক এরকম একটি ফর্মের মধ্যে অথবা আলাদা আলাদা এগুলো সংরক্ষণ করবেন এবং এই সংরক্ষিত ফর্ম থেকে কিন্তু পরবর্তীতে ট্রান্সক্রিপ্ট তৈরি করা হবে, এবং কীভাবে ট্রান্সক্রিপ্ট তৈরি করা হবে তার উপরে আমি ভিডিও নিয়ে আসব। আশা করি বিষয়টি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন, এবং আমার এই ভিডিওটি যদি সবাই ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।